যে আপনারা যারা পড়াশোনা শেষ করে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনারা জবে ঢুকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্যান্টানিক আইটি সলিউশন পার্কে আপনাদেরকে স্বাগতম। আপনারা এখানে যারা আছেন অনেকেই বিভিন্ন সময় কোশ্চেন করেন যে ক্যারিয়ারের শুরুতে অর্থাৎ আপনার পড়াশোনার শেষে বা আপনার পড়াশোনার মাঝেও কোনটা প্রয়োজন, বিজনেস না জব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ক্যারিয়ারের শুরুতে আপনি কোনটা করবেন, বিজনেস নাকি জব। আসলে দেখুন, অনেক ক্ষেত্রেই আমরা পড়াশোনা করার পরে ধরুন আপনি মার্কেটিংয়ে পড়াশোনা শেষ করেছেন বা আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছেন বা আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, যে কোনো একটা বিষয়ের উপর আপনি আপনার ক্যারিয়ারটা শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে প্রথমত আপনার জবটা করা অতি জরুরি। কেননা আপনি যখন যে বিষয়ের উপর পড়াশোনা করেছেন বা যে বিষয় নিয়ে গবেষণা করেছেন এরপরে যখন জবে যাবেন তখন ওই বিষয়টা পরিপূর্ণ প্র্যাকটিক্যাল একটা ধারণা আপনি জব থেকে পাবেন। যদি আপনি প্রথমেই বিজনেসে যান তাহলে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলাই এটা থেকে আপনি বেশ কিছু বাধার সম্মুখীন হতে পারেন। একবারে যে অনেকে করছে না তা না, সেক্ষেত্রে মাত্রাটা খুবই কম, সাফল্যের মাত্রাটা খুবই কম। সুতরাং আমার মতে আপনাদের জন্য যেটা বলা থাকবে যে আপনারা যারা পড়াশোনা শেষ করে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা জবে ঢুকবেন। ধরুন আপনি অল্প কিছু পুঁজি নিয়ে আপনি বিজনেস শুরু করলেন পড়াশোনা শেষেই, কিছু বাধ্যবাধকতা এবং কিছু প্রতিকূল অবস্থার সাথে মুখোমুখির ফলে আপনার কিছু অর্থ নষ্ট হয়ে গেল। আপনারা জানেন যে উদ্যোক্তারা যারা ইয়াং উদ্যোক্তা আছে তারা অল্প কিছু পুঁজি নিয়ে বিজনেস করে, একটা ভুল যদি হয় সে ভুল থেকে রিকভার করার ক্ষেত্রে কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে অনেক উদ্যোক্তাই আছে যারা এই কিছু ভুলের জন্য বিজনেস থেকে পিছিয়ে যাচ্ছে বা বিজনেস থেকে সরে আসছে। বাট যখন আপনি ক্যারিয়ারের শুরুতেই একটা প্রতিষ্ঠানে, একটা ভালো প্রতিষ্ঠানে আপনি জব করবেন তখন এই যে কিছু প্রতিকূল অবস্থা আছে এগুলো সম্মুখীন হবেন এবং এগুলো কিভাবে কোম্পানিগুলো রিকভারি করছে, কোন কোন পলিসি অ্যাপ্লাই করছে, কিভাবে এগুলো থেকে সরে আসছে, কিভাবে এগুলো ক্লায়েন্টগুলো ম্যানেজ করছে, সবগুলো বিষয় আপনারা এই কোম্পানিতে থাকলে আপনারা নিজেরাই শিখতে পারছেন। এবং আপনাদের যে এক্সপেরিমেন্টগুলো আছে আপনি যেভাবে করতে চাচ্ছেন এগুলো আপনি যদি কোম্পানিকে নিজের মতো করে আপনি কোম্পানিকে করতে থাকেন তাহলে কোম্পানি ডেভেলপ হবে, সেই সাথে ডেভেলপ হচ্ছে আপনার ক্যারিয়ার। অনেকে কিন্তু আমরা নেগেটিভ একটা চিন্তা করি যে কোম্পানি ডেভেলপ হলে আমার কী লাভ, কিন্তু আসলেই যারা দূরদর্শী চিন্তা করে তারা কিন্তু এই কোম্পানি ডেভেলপ করা মানে নিজের যে ডেভেলপ হচ্ছে এটা কিন্তু তারা চিন্তা করে। এবং এরপরে যখন আপনারা নিজের ব্যবসায় আসবেন ঠিক এই পলিসিগুলো অ্যাপ্লাই করে নিজের ব্যবসাগুলোকে ডেভেলপমেন্ট করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন এবং বিজনেসে টিকে থাকতে পারবেন। আমরা শর্ট টার্ম প্ল্যান নিয়ে অনেকেই যে পরিকল্পনাগুলো করি এগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব না। সুতরাং আমি আবারও বলবো যে ক্যারিয়ারের শুরুতে বিজনেসের চেয়ে জবটা করা আপনাদের জন্য জরুরি হবে। ধন্যবাদ সবাইকে।